মর্নিং মাই ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। নতুন একটা দিন আর নতুন একটা ঝলমলে ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে আর তোমাদের দিদিভাই তোমাদের সামনে এসে বকবক করছে না, দেখছো তো কী তাড়াহুড়া আমাদের এ গাড়ি নিয়ে বেরোবে। আজকে থেকে ড্রাইভার চালাবে না, মানে ও আবার 4-5 দিন চালাবে, কারণ আমার বাবু এই সপ্তাহের শেষের থেকে ওর পরপর কিছু ঘোরার প্রোগ্রাম আছে, মানে এখনও শিওর বলছি না, কারণ ছেলেদের প্রোগ্রাম তো ওদের মাঝে মাঝে ঠিক হয়, আবার মাঝে মাঝে বলে যে যাবো না। তো যাই হোক, এখন আমি ও যখনই গাড়ি চালাতে যায় আমি তো ওকে একটু রুটি ভেজে দিই, কারণ ও টিফিন খাওয়ারও সময় পায় না। আর অনেকক্ষণ ধরে ডাকছি, 7টাকে বলেছি 8টা, 8টাকে বলছি 9টা, তো এখন 8টা বাজে আর এখন উঠেছে। তো বাথরুমে আমি রুটিটা করি। যাই হোক বন্ধুরা, বকবক তো করে দিলাম, আর এই সময় থেকে আমি আমার নিউ ব্লগটা স্টার্ট করলাম। আই হোপ একটু হলেও কিন্তু ভালো লাগবে তোমাদের, আর আমার চ্যানেলে আমার নতুন পুরনো কাছে দূরে যেখানে যত বন্ধুরা আছে সবাইকে জানে স্বাগত আর প্রচুর প্রচুর ভালোবাসা। আর একটা সত্যি কথা বলে দিচ্ছি, কিন্তু ওই যে স্টার্টিংয়ে যে কীর্তনটুকু দেখলে ওটা কিন্তু আজকের ভোরবেলা তোলা নেই, সেই দিন যে তুলেছিলাম সেটাই কালকে রাত্রে যখন আমি এডিট করতে বসেছি কীর্তনটা আমার চোখে পড়লো। ভাবলাম যে ঠিক আছে এটাই দিয়ে দিই, কি সত্যি কথা বলে দিলাম। আর দেখো খুনতি খোঁজারও টাইম নেই, আমি হাত দিয়ে উল্টে দিচ্ছি। মা যখন করতো না মাকে বলতাম, মা তোমার কি গরম লাগে না? মা বলে কি না মনা লাগে না। তা এখন বুঝতে পারছি সত্যি তাই, কাজের হুতাশে কোথায় হাতে ছ্যাঁকা লাগলো, কোথায় মানে কি হলো কিছুই টের পাই না। তা ভাবি যে হ্যাঁ মায়ের প্রতিটা কথা এখন পদে পদে বোঝা যাচ্ছে। এবার যাই হোক, রুটিটাও হয়ে গেছে, চা ঢাকা দিয়ে রেখেছি আমাদের এই বাথরুমে। আর সারাটা দিন ও বিশ্রাম পায় না, বাবুও বিশ্রাম পায় না, আর আমি তো আমার টুক মানে যাই হোক দেখতেই তো পাচ্ছ আমি যে কতটা বিশ্রাম পাই। কিন্তু কী বলো তো, যে কোনো ব্যবসা একটা দাঁড় করাতে গেলে তো খাটনি করতেই হবে, আর আমাদের গাড়িটা না চালালেও হবে না। তা গাড়িটা ড্রাইভার কদিন ছুটি নিচ্ছে, তা আমাদের এ চালাচ্ছে, আর এসে আবার দোকানে মানে একটু ঢোকে। বাবু তো পুরো সারাটা দিন ম্যানেজ করে দোকানটা, তাও ওকে দুপুরবেলা আধ ঘন্টার মতো একটু রেস্ট দিতে দেয় ওর বাবা, তখন আবার ওর বাবা ঢুকে একটু হিসাব টিসাব করে। এখন আমাকে ভেবো না আমি সবজি কাটছি, ছেলে শুয়ে আছে আমাদের এ গাড়ি নিয়ে বেরিয়েছে, নিচে যদি আবার কেউ দোকানে এসে ডাক দেয়, দোকান খোলা হয়নি, তা আমি বসে বসে এখন আমলকিগুলো কুচাচ্ছি। এখন এই দেখো বাবুকে আমি চা দিয়েছি, লাইট জ্বালিয়ে যে তোমাদের দেখাবো, লাইট জ্বালালেই তো ছেলে বলবে মা ভিডিও করছো সকাল সকাল। তা আমি ভাবলাম আমাদের আর সকাল আর বিকাল রে বাবু, আমরা যেটুকু সুযোগ পাই একটু ভিডিও করার চেষ্টা করি, সেটা তো আর বুঝবে না। আর দেখলো তো মিঠুকে, মিঠু যে যখনই ওই টেবিলে বসবে মিঠুকে তখনই দিতে হবে। ছেলেকে চা বিস্কুট দিয়েছি, সাথে মিঠুকেও একটু চা বিস্কুট দিলাম, কুচিয়ে নিলাম, জানো কষা এরকম হয়ে গেছে। এবার যেতে হবে ছাদে। আমলকি যে কত উপকার সেটা তো তোমরা জানোই, আর আমার বাবুর প্রত্যেক দিন লাগে। আমি শীতকালে এনে রোদ ভালো থাকে, মানে রোদে মানে শুকিয়ে যায় ভালো, রোদ ভালো না থাকলেও টানের দিন তো তাড়াতাড়ি শুকিয়ে যায়, তাই আমি শীতকালে এনে মানে 12 মাসের জন্য আমি শুকিয়ে রাখি। অনেক কেজির পর কেজি আনা হয়, দেখবে সবে শুরু হলো এই মানে দিলাম, আবার কয়েকদিন পর আবার দেব। ছাদে এসে ওগুলো ঢেলে দিলাম, আর একটা না বসে আমি কাটতে পারি না, ওই একদম চেপে বসে কাটতে গেলে আমার খুব কষ্ট হয়। তাই কাটতে কাটতে ছেলেকে একটু চা করে দিলাম, উঠে ছেলের বিছানাটা গুছিয়ে নিলাম, তারপরে আবার গিয়ে নিচে ময়লা দিয়ে আসলাম। আর গতকাল একটা আবার কি ভুল হয়েছে জানো, কি বলবো, ভাবব ঠাকুরেরই ইচ্ছা। তোমাদের সামনে পঞ্জিকা নিয়ে বসে তো আমি বললাম যে তোমার ইসে পূর্ণিমা, আর আমি কি করেছি, পূর্ণিমা হচ্ছে তোমার সোমবারে সন্ধ্যার দিকে লেগেছে, ওই বিকেল 3:30 বা 4:30 দিকে লেগেছে, আর আজকে মঙ্গলবার আজকে আছে। আর আমি গতকাল সকালবেলা আমি জানি রবিবার লেগেছে, মানে গেছে মাসেরটা দেখেছি, আশ্বিন কার্তিক মাসেরটা না দেখে আশ্বিনেরটা দেখেছি যে রবিবার লেগেছে, সোমবার ছেড়েছে, এইবার সেই গতকাল আমি পূর্ণিমার আগেই সিন্নি দিয়ে পাঁচালি ঠাঁচালি সত্যনারায়ণের পাঁচালি ঠাঁচালি পরে নিয়েছি। এবার আজকে পূর্ণিমা, আজকে মানে গতকাল রাত্রে লেগেছে, সন্ধ্যাবেলা লেগেছে, তা পূর্ণিমাতে তো আর সিন্নি দিয়ে নিতে, আজকে আবার আমাকে সিন্নি ঠাকুরকে দিতে হবে, কিছু করার নেই। তবে একদিকে ভালো যে ছেড়ে গেলে পূর্ণিমাটা, তারপরে দিলে খারাপ লাগে যে আমি দিলাম কোনো কাজে লাগলো না, তা আছে যখন আজকে আবার ডবল করে দিয়ে দিই। এটা মনে হয় ঠাকুরেরই ইচ্ছা, গতকালও খেয়ে যায় আমার হাতে আজকেও খাবে, তাই গিয়ে আবার একটু মানে দুধ কলা ঠলা সবই আছে, ঠাকুরকে আবার স্নান করে সিন্নিটা দিই।
আর আমাদের এ তো বেরিয়েছে আজকে, আমার আর কাজের আর শেষ নেই। ও থাকলে তো আমার ওদিকে অনেকটা হেল্প হয়, মানে আমার হাতে হাতে না করলেও দোকানটা সামলায়। আর বাবু দোকানে থাকলে যে কতবার ডাকবে তার ঠিক নেই। গাছগুলো জল দেওয়ার দরকার জানো, ঘরে অনেক কাজ বাকি, কিচ্ছু কাজ হয়নি। ওই যে কুড়ে কাজ, কুড়ে মেয়ে কাজ করতে বসেছি, যে আমলকিগুলো কেটে দিলাম। ঠিক আছে, একটু কথা বললাম তোমাদের সঙ্গে, কথা না বলে কাজ করতে তো এনার্জিও লাগে না। স্নান করতে গিয়ে যে কটা মানে রেগুলারের জামা প্যান্ট ছেলের, তারপরে আমাদের এর, সেগুলোই কেচে দিলাম। আর অনেকগুলো কাঁচা ওপরে রয়েছে জানো তো, কদিন ধরে মানে সময়ের সঙ্গে পেরে উঠছি না, কী করে পারবো বলো তো। গতকালও পূর্ণিমার পুজো করেছি আর আজকেও পূর্ণিমার পুজো করছি, তার মানে চিন্তা করতে পারো, যেটা যেদিন সেদিন না করে তার আগের দিন করেছি, তাই আবার আজকে আমাকে সেই দিনটা করতে হচ্ছে। সে কোনো ব্যাপার না, ভগবানের যেটা ইচ্ছা। আরেকটা কথা আমি তোমাদের বলি, ঠাকুর ঘরে এখন আমি তালা দিয়ে রাখি, কারণ সবাই বলে যে সাবধানে থাকা ভালো। সেটা কি কথা বলো তো, যে এতবার পূর্ণিমা হলো, আমি কিন্তু সিন্নি মাখা টাকা তোমাদের দেখাই না। আসলে কি বলো তো, কলা তারপরে হচ্ছে ওই ময়দা সুজি ঠুজি দিয়ে মেখে সিন্নি করা ঠরা, এ কলা তো আমি একদমই পছন্দ করি না, আমার ছেলেও পছন্দ করে না, তা আমরা সিন্নিটা না খেতে পারি না, যার জন্য বাটিতে ঠাকুরকে কলা তারপরে ময়দা সুজি আর দুধ দিয়ে যেটুকু দিই, কর্পূর তারপরে মধু ঘি সব দিয়ে তো সিন্নির জোগাড় করতে হয়, সেটা বাটিতে দিয়ে তারপরে পুজো হয়ে গেলে, কারণ আমার গুরুদেবের তো এটাই আসল প্রসাদ, বাবা রাম ঠাকুরের, তা হয়ে গেলে সেই বাটির থেকে একটু আঙুলে ছুঁয়ে তিনজনেই মুখে দিই, তারপরে ওই বাটিটা ধরেই মা বাবার ঘরে রেখে আসে, আমার শাশুড়ি মেখে খায়। আর আমার দুই ননদ মানে একজন ভাইয়ের বউ আর আমার ছোটো ননদ, ওরা সিন্নি খাওয়ার খুব ভক্ত জানো। পুজো দিয়ে চলে আসলাম, ঠাকুরকে আবার ডবল করে সিন্নি, ঠাকুর কালকেও খেয়েছে আজকেও খাবে, খা এবার দেখি আমার গোপাল কি খায়। 11টা বাজতে যাই, জিজ্ঞাসা করি দেখি, নাহলে চিৎকার দিল না তো পুজো দিতে বসেছি যে। ও দোকানের সামনে গাড়ি, এখন আওয়াজ দেওয়া যাবে না, জলের বোতলগুলো ভরে নিই। কী রান্না করব, মাছ তো কী আনে এখনও বাজার আসেনি, লাউ রয়েছে, গতকাল লাউ দিয়ে ডাল করেছি, আজকে আর ডাল লাউ দিয়ে ডাল করবো না, ডাল সেদ্ধ করা রয়েছে, ডাল সেদ্ধ করা থাকলে না আমার টেনশন থাকে না। আজকে ভাবছি ও এখানে সবজি কিছু আছে, উচ্ছে আর টমেটো আছে, তাহলে টমেটো দিয়েই ডাল করি। ঠিক আছে এবার রান্না শুরু করি, তোমাদের দেখি কী কী শেয়ার করতে পারি। দেখো একটা কাপে তেঁতুল পাতার টকটা আর হচ্ছে তোমার ওই যে তেঁতুল পাতাগুলো ফুটানোর জল, আর একটাতে ছাতু, এটা ছেলেকে দেব, কারণ ছেলে খাবে ছেলে। আর আমি বাবুকে অনেক নামে ডাকি জানো, ছোটোর থেকেই যখন যে নামে ডাকি, এখনও আমি যে নামে ডাকি, আমি যদি মা বলে ডাকি তাও সাড়া দেয়, ও বোঝে তো যে সে মা বলুক বাবা বলুক সবই তো আমার মা আমাকেই ডাকে। আর ওই যে একটু দুধ গরম করলাম সিন্নি দেওয়ার পর, ওই দুধ গরম করলাম আর সেই সিন্নির দুধটুকু ছিল, তা ভাবলাম কি বলো তো যে গতকাল তো তোমাদের দেখিয়েছি কফি শিশিটা, তা আমি আর কিছু খাবো না, বরঞ্চ একটু কফি খাই। আর বাবুকে তো ছাতু দিয়েছি, আর আমাদের এ না থাকলে সকালে আমার খাওয়ার অত আর ঝামেলাই থাকে না। আর এই দেখো কফি চুমুক দিলাম, এই স্বাদের ভাগ হবে না, ও একদম পুরো ফ্রেশ হয়ে গেলাম। এবার শুরু হয়ে গেল রান্নাবান্না, টমেটো দিয়ে ডাল, এক বাটি ডাল, ডালটা একটু পাতলা করেছি, যদি একটু থাকে থাকবে, বেশি করে ডালটা করলাম। আর এইছে তোমার এই যে সর্ষে আর এইসে ফোড়ন দিলাম। আর এখন তো আমি ইন্ডাকশানেই রান্না করি বেশি, বেশ ভালোই হয়েছে ইন্ডাকশানে রান্নাটা করাতে, আমার সুবিধা হয়, একদিকে ইন্ডাকশান একদিকে গ্যাস সুবিধাই হয়। আর তোমার গ্যাসের আবার ছোটো ওভেনটা আমার কী যে হয়ে রয়েছে ওটাকেও ঠিক করতে হবে, আর গরম গামলাটা না ধরে কড়াইতে ঢালতে পারলাম না, এর জন্য দেখো ছোটো বাটি করে করে ডালটাকে ঢেলে নিলাম। এখন বসে গেছি, গতকাল অর্ধেক লাউ দিয়ে ডাল করেছি, আর দেখবে লাউ কেটে রেখে দিলে না, দুদিন রেখে দিলে সে ডাল লাউটা ভালো সেদ্ধ হতে চায় না, তা লাউ কাটতে কাটতে আবার প্লাস্টিকটা খুঁজে পেলাম, ওই যে উচ্ছে যেটা তোমাদের দেখালাম, তা ভাবলাম উচ্ছেটাও ভাজলে হয় এই ভেবে, তারপরে আবার উচ্ছেগুলোও কাটলাম, লাউও কাটলাম, তারপরে তোমার মাছ এনেছিল আজকে তিন রকমের, আর বলো না পাঁচজন মানুষ মানে বাবা মা আমি আমরা খাবো কই মাছ,
আমাদের এই কই মাছ পছন্দ করে না, মানে ঝোলটা ভালো খায়, তবে ফুলকপি দিয়ে ঝোল করলে ভালো খায়। তা আজকে ফুলকপি না, আজকে শালগম দিয়ে মানে কই মাছের ঝোলটা হবে। তা ওর জন্য এনেছে ভোলা মাছ, আর ছেলে খাবে পাবদা মাছ। এখানে আমি এই যে করলা বা উচ্ছে যাই হোক কেটে নিয়েছি, আর একদম ভাজাও বসিয়ে দিয়েছি, ভাজাও প্রায় অর্ধেক হওয়ার মতো। দেখো আজকে পেঁয়াজ দিয়ে ভাজা করছি, শীতকালে একটু পেঁয়াজ টেয়াজ খাওয়া যায়, গরমকালে কেমন একটা গন্ধ। আর এই যে সবার প্রথমে দিয়ে দিলাম বাবুর পাবদা মাছটা, দেখেছো তো? আর আমার এই যে ছোটো কড়াইটাই করছি, আর ওখানে উচ্ছে ভাজা হয়েই যাচ্ছে, বুঝেছো তো? উচ্ছে ভাজা হতে অনেক সময় লাগে। আর ওর পাবদা মাছ এই যে তিনটে, এই তোমার কালো জিরে আর জিরে বাটা দিয়ে তোমার লঙ্কার গুঁড়ো দিয়ে করলাম, এ বেশ সুন্দর। ফাইনাল লুকটা পরে দেখাবো। আর এটা কিন্তু আমার পাবদা মাছ ভেবো না, এটা হচ্ছে ওই যে বললাম না আমাদের এর জন্য দুটো ভোলা মাছ এনেছে। তা ওর ভোলা মাছটা দেখো, তোমার কালো জিরে ফোড়ন দিয়েছি আর হচ্ছে ধনে পাতা দিয়ে করলাম। আর বাবুর মাছ তো ধনে পাতা হয় না, পাবদা মাছটা এমনি করে রেখে দিলাম। আর এটা ওই যে বললাম না কাটা লাউ রয়েছে, তা এই লাউটা কিন্তু আমি ইচ্ছে করেই শুধু করলাম বড়ি দিয়ে আর ধনে পাতা দিয়ে আর রাঁধুনি কালো জিরে দিয়ে, গন্ধটা কিন্তু ভালো হয়। কেন বলো তো, আমাদের চিংড়ি মাছও এনেছে, তোমাকে দেখাবো। চিংড়ি মাছটা যখন ফ্রিজে রাখবো দেখবে। আর এই দেখো কই মাছ, তা এই কই মাছ শালগম দিয়ে রান্না করা হবে। আর এই যে তোমাদের তো বললাম যে আমি চিংড়ি মাছ দেখাবো, লাউটা শুধু রান্না করেছি, কারণ কালকে আবার দেখা যাক লাউটা হলে ওটা দিয়ে করে নেবো, কালকের অন্য মাছটা জানতে না করবো, লাউ দিয়ে করবো। চলো রান্নাবান্নাটা একটু দেখিয়ে দিই, রান্না তো দেখিয়েছি তাও একবার দেখাই। এই যে টমেটোর ডাল, ডালের পরিমাণটা কম কেন, কারণ নিচে মানে বাবা মার খাবার দিয়ে চলে এসেছি। টমেটোর ডাল এখানে হচ্ছে লাউ দিয়ে আর বড়ি দিয়ে ধনে পাতা দিয়ে, চিংড়ি মাছ তো এনেছে তোমাদের দেখালাম, চিংড়ি মাছ কালকে আবার লাউটা আনলে করবো। আজকে এই কাটার লাউটা ছিল করে ফেললাম, উচ্ছে ভাজা করেছি, পেঁয়াজ দিয়ে ভাজা করেছি। আর এই দেখো মাছ, তিনজনের তিন রকম, বাবা মাও এই মাছই খেয়েছে মানে খাবে, কই মাছ শালগম দিয়ে করেছে। আর আমি কই মাছ যখনই করি কই মাছে আমি কিন্তু ধনে পাতা দেই না, কারণ আমার ধনে পাতা দিয়ে কই মাছটা ভালো লাগে না। তো কই মাছের জিরে গরম মশলা দিয়ে রান্না করি। এই যে কই মাছ, এখানে আছে আমাদের এর ভোলা মাছ, আর এটা হচ্ছে ছেলের পাবদা মাছ। আমি কিন্তু ধনে পাতার গন্ধ পছন্দ করি, কিন্তু কই মাছের ধনে পাতাটা যেন আমার কেমন লাগে, কই মাছের জিরে গরম মশলাটাই যেন ভালো লাগে। ঠিক আছে, রান্নাবান্না হয়ে গেছে, রান্না তো তোমাদের দেখালাম, এখন বড় কাজ বাকি রয়েছে, কড়াইটা মাজা। আর রান্না করতে করতে আমার ছেলের একজোড়া নস্টার, সে এখন মশার ভয়ে প্রত্যেক দিন তো মানে সন্ধ্যা হলে ওই মানে সন্ধ্যা হলে না যখন বেরোয় ওটা পড়ে যায়, আর সব হোয়াইট কালার না, ওটা নোংরা হয়ে গেছে, ওটা ধুয়েছি, এই ওয়াশরুমেই ধুয়ে নিয়েছি, এখন ওটাকে একটু দিয়ে আসবো ওপরে। নালে এই যে সিঁড়ির এখানে রেখেছি, জল গড়িয়ে পুরো কখন সিঁড়ির কোনায় গিয়ে জমে থাকে, উঠতে গেলে সমস্যা হবে। আর কটা বাজে, লাইট নক করে দিই, ও মানে দেড়টা, আমার এই ঘড়িতে 10 মিনিট ফাস্ট আছে, 1:20। এখন তোমাদের সামনে আমি এসেছি কিছু কথা বলতে, মানে কথা বলতে যাচ্ছিলাম কিন্তু বিরিয়ানির দোকানে গান বাজছে, তো তাই কথা বললাম না, ভয়েস দিয়ে দিলাম। কেউ কিন্তু হেসো না বন্ধুরা, আমার গাছের সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু আমিও গার্ডেনিং করেছি। দেখো মানে যখন নাকি এই একটা গাছ কিনেছি লাকি ব্যাম্বোটা, যখন দেখছিলাম যে মাঝে একটু কেমন হয়ে যাচ্ছে, আমি বললাম এত দাম দিয়ে কিনেছি, দোকানেও একটা লাকি ব্যাম্বো লাগবে, তা দেখি কি করা যায়। তারপর নিজে নিজেই এই গাছটা খুলেছি, খুলে চার সাইড থেকে দু একটা গাছ মাটিতে পুঁতেছি। আর ওই মাটি পোঁতা গাছের আগে মানে ওই যে গাছে যে উপরে ডালটা আছে সেটা কেটেছি, কেটে তার নিচ থেকে পাতা এরকম করে ছাড়িয়ে দিয়ে দেখো আমি জলের মধ্যে দিয়ে রেখেছি, মানে 21 দিন পর্যন্ত ওই গাছের ওপরের আগাগুলো আমি দিয়ে রেখেছিলাম। আর মাঝে মাঝে জল পাল্টাতাম আর তুলে তুলে দেখতাম আর ভাবতাম, হে ভগবান এত দামের গাছ আমি কেটে কুটে এই করলাম, হবেন যদি না হয় আমাদের এ তো বলবে যে বেশি পাকা, কি সুন্দর গাছটাকে তুমি কি করলে। তা আজকে আমি পেরেছি বন্ধুরা, মানে আমি বিশ্বাস করবো না আমার যে এত আনন্দ হচ্ছে, ওই শিকড়গুলো বেরোচ্ছে ওটা যেন আমার একটা হাসির মুহূর্ত, যে আমি মাটিতে পোঁতা গাছেরও পাতা গজিয়েছে সেটা ভেবেছি যে ওটা তো হবে, কিন্তু এটা আমি একদম ভাবতে পারিনি যে সত্যি এমন একটা ঘটনা, মানে এরকম আমি একটা গাছ
করতে পারবো। আর লাকি ব্যাম্বো জানো তো খুব সুখী গাছ, তা আমি কিন্তু ইউটিউবে ব্লগ দেখেই করেছি। কিন্তু যাই হোক, আমি পেরেছি এই এক্সাইটেড, মানে আমি কি বলবো তোমাদের, যে একটু একটু করে গার্ডেনিং আমিও করতে শিখছি বলো। আমি আমার দিদি আমার বোন খুব ভালো পারে, ওরা সব অভিজ্ঞতা আছে, আর এইটা বলতে পারো ফার্স্ট। তা আমি ভাবছি এই যে ছোট বাটিটা দোকানে দিয়ে দেবো, তার মানে আমার শিকড় গজিয়ে গেছে, আমাদের একেও দেখিয়েছি। আর এখন এই দেখো আমি চলে এসেছি ছাদে, সবজির খোসাগুলো নিয়ে আর হচ্ছে ছেলের যে নকশাটা ধুয়েছি ওটা রোদে দিতে। এবার ভাবছি কি, মানে আমাদের এও আসেনি, ছেলেও দোকানে, তা ভাবলাম কি যে অনেকে বলে যে রোদের টাইমে গাছে জল দিতে, সকালে তো আমি জল দিতে পারিনি সময়ের জন্য, তা এখন বরঞ্চ গাছগুলোকে ভালো করে স্নান করিয়ে দিই। আসলে কী বলো তো, আমার মাথা মানে আমি না বসে থাকতে পারি না। এবার এসে আমি বললাম ঠিক আছে, এই দেখো। আর সমানে তোমরা অনেকেই কমেন্ট করেছো, দিদি ভাই তুমি তো সারাদিনের প্রতিটা মুহূর্ত ক্যামেরা বন্দি করো, কী বলো তো? হ্যাঁ, আমি চেষ্টা করি যে তোমাদের কীভাবে, মানে আমার লাইফে প্রতিটা ঘটনা তোমাদের শেয়ার করতে পারবো, আর এই ঘটনাগুলো স্মৃতি হয়ে থাকবে। যখন আমি থাকবো না, আমার ছেলে মানে মোটামুটি ইউটিউবে সার্চ করে অন্তত দেখতে তো পাবে, কী বলো বন্ধুরা? তাই এগুলো একটু করে রাখি। এখন আমি একা খেতে বসেছি, এখন বাজে 2:45, কিন্তু 2:45 দেখেছি, পরে দেখি 2:45 মানে 2:45 না আরও বেশিই বাজে, কারণ আমাদের এ খেয়ে দোকানে চলে গেল, বাবুও দোকানে, কারণ অনেক মাল এসছে, মালগুলোকে না গুছিয়ে রাখলে মানে ওরা হাঁটাচলা করতে পারবে না, জায়গাটা আটকে যাবে। তাই আমাদের এ তো আবার বিকেলে গাড়ি নিয়ে বেরোবে, তাই বললো যে এখনই গিয়ে ঠিক করি। তা আমি ভাবলাম একা একা খাবো, আর আমি মাঝে মাঝে উঠছি কেন বুঝতেই তো পারছো, আমার পাশে কে আছে? এই খাওয়া দাওয়ার ভিডিও করার পর আবার অনেকক্ষণ পর আসলাম, এখন রাত 8টা বাজতে যায়, নিচে ঘুগনিওয়ালা দেখালাম, আর এই দেখো ছেলে ঘুগনি কিনে দিয়েছে আমাকে, আমি আর নিচে যাইনি, বাটি ফেলেছি, ও কিনে দিয়েছে। আর এই দেখো, দেখেছো টিয়া পাখিকে কোনোদিন ঘুগনি খেতে দেখেছো? ওই দেখো ঘুগনি খাচ্ছে। আর এখন বাজে রাত 11টা, ছেলে পনির খাবে, পনির নিয়ে এসেছে, রুটি দিয়ে খাবে, ও রুটি দিয়ে কিছু খেলে ওই বাইরের থেকে নিয়ে আসে, চিকেন, চিলি চিকেন, তারপর হচ্ছে পনিরের একটা এটা রেসিপি, মানে চিলি পনির হবে, যাই হোক রুটি ভাজি। সকালে রুটি ভাজা দিয়ে ভিডিও স্টার্ট করেছি, এখন রাতে রুটি ভাজা দিয়েই ভিডিওটা শেষ করছি বন্ধুরা। এখন ছেলেকে খেতে দেবো, ছেলে বসে গেছে। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন বন্ধুরা ভুলে যেও না, সাবস্ক্রাইব করে দিও।